ওটসকে অনেকভাবে খাওয়া যায়, রুটি, পরাটা, নানা রকমভাবে, কেক বানিয়ে নানা রকম, মানে যেভাবে আমরা চিড়েকে নানা রকমভাবে খেতে পারি, ওটসকেও নানা রকমভাবে খেতে পারি। কিন্তু ওটসকে সব থেকে শর্টকাট আর সহজভাবে যেটা আমি যেভাবে খাই সাধারণত বেশি সময়, প্রায় এটা মানে রোজই খাই বলা চলে, সেটা হচ্ছে ওটসটাকে গরম জলে ভিজিয়ে নিলাম। এটা দারুণ একটা ব্রেকফাস্ট, যারা ওজন কমাতে চাও তাদের জন্য তো দারুণ কাজ করে। আর এর মধ্যে তোমরা দিতে পারো বাদাম, খেজুর, নানা রকম ফল, তারপরে তিল, যত কিছু আছে এটাতে তোমরা মিক্স করে খেতে পারো। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে আমার কাছে। এরপর এর মধ্যে দিচ্ছি মধু। মধুটা এই জন্যই দিচ্ছি কারণ এই মুহূর্তে আমার গুড়টা শেষ হয়ে গেছে, না হলে গুড় দিয়েই খাই, যেটা পাটালি গুড় বলে, ওই পাটালি গুড়টা শেষ হয়ে গেছে, যার ফলে মধুটাই দিতে হচ্ছে। না দিলেও হয়, যারা না দিয়ে খেতে পারে তারা তো খুবই ভালো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। মধুটা আমি এই জন্যই দিচ্ছি যেহেতু এর মধ্যে আমি টক দই দেবো, সেই কারণে মধুটা কিন্তু দিলাম। আর যদি কেউ মধু ছাড়াই টক দইটা খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আর আমি এর মধ্যে দিলাম কলা, আপেল দেবো। এখানে তোমরা সব রকম ফল দিয়ে খেতে পারো, যত রকমের ফল আছে এর মধ্যে কিন্তু দিয়ে খেতে পারো। এর মধ্যে আমি কলাটা আগে দিলাম, এখন আমি এর মধ্যে আপেলটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি দিলাম ওটস, দই, টক দই, কলা, আপেল। মধু, চিনি, গুড় এগুলো কিন্তু না দিলেও হয়, আমি বারবার বলছি, কারণ যেহেতু ফলগুলো থাকবে, চিনি দিলে সেটা আর হেলদি থাকলো না, এই জন্য গুড় বা মধু দিয়েই কাজ চালানোর চেষ্টা করো। এরপর এটাকে ব্লেন্ডারে পুরো ঘুরিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট।